রুবাস্তা, এই গ্রামের নামটা কোনোদিন শুনেছেন? আমিও আজকে রামধুরা এসে এই গ্রামের নামটা শুনলাম, রুবাস্তা। আমরা রামধুরা, ইচ্ছেগাঁও সব গেছি, কিন্তু এই রুবাস্তা হয়ে গেছি, কিন্তু এই গ্রামের নামটা আমরা অনেকেই জানি না। এখানে হোমস্টেও আছে থাকার জন্য, ওই 15-20টা বাড়ি নিয়ে এই রুবাস্তা গ্রামটা, রামধুরা থেকে ঠিক 1 কিলোমিটার আগে। তো আমি এখানে সেই গ্রামটার নাম জানতে পারি, তো আজকে গ্রামটা একটু ঘুরবো। চলো দেখো জায়গাটা কেমন। রামধুরার কিছুক্ষণ আগেই আছে জোজুলপা হোমস্টে। আর এই রুবাস্তা ভিলেজে যেতে গেলে এই জোজুলপা হোমস্টের কাছে নেমে সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে জোজুলপার হোমস্টের পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে আপনাকে কিছুক্ষণের জন্য হেঁটে যেতে হবে। আর এই গ্রাম থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তিস্তার পুরো বাঁকের ভিউ, এবং ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আর এখন অবশ্য পুরো কুয়াশায় ঢাকা রয়েছে। আর এখন আমি হাঁটতে শুরু করলাম জোজুলপা হোমস্টে নিচের দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে, সেই নতুন গ্রামের উদ্দেশ্যে। ওই 5 মিনিট হাঁটার পরই দেখতে পেলাম গ্রামটা, ওই যে দেখা যাচ্ছে। আর এখান থেকে খুব সুন্দরভাবে রামধুরা, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, দাঁড়াগাঁও, মুনসং, মুঙ্গেরজুং, সিরিসেগাঁও আর জলসা বাংলো খুব সুন্দরভাবে একদিনে ঘুরে নিতে পারেন। আর গ্রামের শুরুতেই আছে আশিস হোমস্টে, চলো একটু ঘুরে দেখে নিই। হোমস্টের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, এখানে কোনো চিল্লামিল্লি, কোনো গাড়ি ঘোড়া, কোনো আওয়াজ পাবেন না, শুধু আছে দূরে বড় বড় পাহাড়। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, এখন অবশ্য কুয়াশায় ঢাকা। আর এই গ্রামে পর্যটকের আনাগোনা অনেক কম। ডান দিকে ওই দূরে গ্রামটা হচ্ছে দাঁড়াগাঁও এবং রামধুরা, আর বাঁ সাইডে পাবেন সাংসের। চলো হোমস্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। দুটো বেড আছে দুই সাইডে, 4 জন থাকার মতো। আর সব থেকে সুন্দর হচ্ছে এই ভিউ জানালা, মানে রুমের যে কোনো সাইড থেকে আপনি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ বা তিস্তা রিভার ভিউ পেয়ে যাবেন। আর এদিকে আছে একটা আয়না, আর এদিকে মনে হচ্ছে বাথরুম, আর এদিকে আছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। এই যে, আর এটা হচ্ছে হোমস্টের সামনে থেকে পুরো ভিউটা। হোমস্টে থেকে বেরিয়ে পাহাড়ের নিচে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, চলুন ওদিক থেকে ঘুরে আসি। আর আমি রামধুরা থেকে একদিনের জন্য এই গ্রামে ঘুরতে এসেছি, এখানে যদি একটা দিন কাটাতে পারতাম সত্যিই খুব ভালো হতো। খুব সুন্দর জায়গা, কিছুটা সময় আপনি এখানে বসে কাটাতেই পারেন। এখন অবশ্য মন্দির বন্ধ, ভেতরে ঢোকা যায়নি। খুব পুরনো ভাঙাচোরা একটা গোডাউন গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখনো। আর এখন আমি আসলাম আদিপ হোমস্টেতে, চলো হোমস্টে আর তার চারপাশটা একটু ঘুরে দেখি। তো এখন আমি আসলাম আদিপ হোমস্টে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখো। এদিকে বসার জায়গা আছে, এখানে বসে আপনি পুরো ভিউ দেখতে পারেন আদিপ হোমস্টে।
আর হোমস্টের বালকনিতে এতই ফুল আছে বলে বোঝানো যাবে না এখানকার সৌন্দর্যটা। তোমরা অবশ্যই দেখো কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আছি আদিপ হোমস্টেতে। তো এটা হচ্ছে এখানকার ডাইনিং আর রান্নাঘর, আর খাওয়ার আর ডাইনিং থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানকার পরিবেশ ব্যবহার সত্যিই খুব ভালো, তো আসলে অবশ্যই এখানে আসবেন। আর এই হোমস্টেটার নাম হচ্ছে রক ভিউ হোমস্টে। এখানে খুব সুন্দর হাওয়া পাবেন আপনি সারাক্ষণ। আর এই রক ভিউ হোমস্টে থেকে গ্রামের ভিউটা ঠিক এরকম পাওয়া যায়। আর এটা হচ্ছে রক ভিউ হোমস্টের রুম। এখানে আপনার এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা ডাবল বেড, আর সুন্দর ভিউ জানালা আছে এদিকে, আর এদিকেও একটা সুন্দর ভিউ জানালা আছে। আর জানালা খুললেই খুব সুন্দর হাওয়া আর তিস্তার ভিউ পাবেন এখান থেকে। আর এদিকে আছে বাথরুম, বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আয়নাও আছে, সব মিলিয়ে সুন্দর। আর এখন যাচ্ছি গ্রামের নিচের দিকটায়, এদিকেও একটা হোমস্টে আছে, চলুন দেখে আসি। হ্যাঁ, রুম দেখেন। আর এখানে একটা হোমস্টে আছে, চলো এই হোমস্টেটাও দেখে নিই। আর এখানে সব হোমস্টে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর তার সঙ্গে সব হোমস্টেতে আছে ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে হোমস্টে রুম, এদিকেও ডাবল বেড, আর এই সাইডে একটা ভিউ জানালা আছে, আর এদিকে একটা বেড, আর এই দিকটা পুরোটাই ভিউ পাবেন একদম, যদি জানলা খুলে দেন খুব সুন্দর হাওয়া হবে। এদিকে আছে বাথরুম, এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, আর এখানে গিজারও ব্যবস্থা আছে। আর ওই সাইডে একটা রুম আছে, ওটাও সেম রুম, আর এই রুমে থাকার জন্য পার হেড 1000 টাকা করে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, আর এখান থেকে রুম থেকে বেরিয়ে মানে রুমে বসে বসে আপনি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারেন। এই যে পুরোটাই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন খুব ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না। আর এখানে শেয়ার গাড়িতে আসার জন্য কালিম্পংয়ের সিকে চক থেকে রামধুরা যে কোনো শেয়ার কারে আসতে পারেন, আর আলগাড়া থেকেও শেয়ার কার পেয়ে যেতে পারেন। আর গাড়ি বুক করতে চাললে এখানকার হোমস্টেতে বলে রাখাটাই সব থেকে ভালো। আর সব হোমস্টেতে থাকা খাওয়ার জন্য 1000 থেকে 1200 টাকার মতো দিতে হয়। রুবাস্তা গ্রামটা ঘুরে আমার খুব ভালো লাগলো। এখানে অফুরন্ত হাওয়া আছে, একদম কাঞ্চনজঙ্ঘা থেকে আসছে মনে হচ্ছে হাওয়া, ঠান্ডা হাওয়া, খুবই সুন্দর জায়গা। তো তোমরা আসো, ঘুরে যাও এই সুন্দর সুন্দর জায়গাগুলো। আর রুবাস্তার ভিডিও শেষ করলাম এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই টাইমটা তোমরা সবাই ভালো থাকো, সবসময় ভালো থাকো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। টাটা।